এত ভালো ভালো গরু থাকতে আমাদেরকে লয়ে আইছে এই গরুর কাছে, বুঝছেন? কোন আমরা যে কয়জন মানুষ আছি সবাই মিলে তো মনে করেন যে দুই উক্ত হবো না, ঠিক আছে? তো যাই হোক, গরু এটা দেখাইছে, এটা আসলে আমাদের পছন্দ হয় নাই। কোনো একটা লোক বলতেছে না যে গরু এটা নিবে, ঠিক আছে ভাই? গরু পছন্দ হয়েছে? না ভাই, গরু নিয়ে যাবো না। হ্যাঁ, দরকার হয় আপনার অন্য গরু দেখে, ওই যে খামার মাঠে দেখে আসলাম ওইখান থেকে একটা নিতে হবে, ঠিক আছে? যদি পর্তাই হয় এই গরু আমরা নিব, নাহলে এই গরু খালি ঘুরে দেবো। হ্যাঁ, যে যে কোনো জিনিসের ভালো মন্দ একটা ব্যাপার আছে না, এটা দেখাই তো পছন্দ হয় না আমাদের। যাই হোক দাদু, এই গরু এটা লওয়া যাবো না, ঠিক আছে? মোবাইলের সমস্যা হলে আমাদের কাছে আইবেন, ঠিক আছে? যাই হোক, গরু কিন্তু নেওয়া যাবো না এটা দাদা, ঠিক আছে? কারণ কি একটা লোকেরও পছন্দ হয় নাই, সেইটাই। হ্যাঁ, যেটা তৃপ্তি না আসে সেইটা লওয়া যাবো না। আরে মালায় বাসা করলে তো এক কথা, তুই তামিল কসকা দাদুরা থাকে না। আমরা দেখি মাঠে যাই, মাঠে গিয়া গরু কোনোটা পছন্দ হয় কিনা। আরে গরু আল্লাহ আজকে চালাকি করছে মনে হয়, ঠিক আছে? এই সুজা ওই যে গরু মাঠের মধ্যে চড়তেছে, ঠিক আছে? তো আমাদের গুড়ি আনছে এই আপনার সাত সমুদ্র তেরো নদীর পাড় দিয়ে, আসান বাইরে পাড়িয়ে দিতেছি গো গাড়ি লয়ে আসার জন্য। আরে না চালা কি করে না গরু আল্লাহ, এইখানে আবার ঢোকা যাবো না, যার কারণে আপনার হলো এই যার কারণে গাড়ি আল্লাহ, এই গরু আল্লাহ আমাদের গাড়িটা ওই পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে আর কি। লঙ্কান কি ভাই, লঙ্কান মানে এই যে গর্ত আছে একটা, ঠিক আছে? এই যে এইটুকুর কারণে আমরা গাড়ি লয়ে আসতে পারি না। হুম, ভাতরে লঙ্কান বলে মালাই ভাই, এই যে কত গরু আছে এই জায়গায়, ঠিক আছে? আমাকে নিয়ে এমন একটা গরু দেখাইছে, কোনো একটা লোকে বলে নাই যে এই গরু পছন্দ হয়েছে, ঠিক আছে? তো আজকে মনে হয় গরু কেনা হবে না, চলে যাবো আমরা। ওই কিন্তু আজকে ঘুরাইছে আমাদের, এনে গাড়ি নিয়ে গরু এই দিক দিয়ে দেখাইলেই তো হইতো, কতটুকু ঘুরাইছে না, চলে যাব, আজকে হবে না আমাদের গরু, ঠিক আছে? মাছ আছে, ওই যে মাছ কিরকম তেল হইতেছে, কই মোরগ দেখলাম? আরে ওটি জংলা মোরগ মনে হয়। আরে আসমানে মেঘ জমা হয়ে গেছে, বৃষ্টি নামে কিনা, ঠিক আছে? আমরা সই সালামতে রুমে গিয়ে পৌঁছাইতে জানি পারি, আল্লাহ রহম কইরো। এই যে মাছ মাছ দেখে একটু দাঁড়াইলাম, ওই যে দেখেন ওই যে কি সুন্দর তেল হয়, মানে মারার কেউ নাই, ঠিক আছে? আর ওই বৃষ্টি বিদ্যুৎ চমকাইতেছে এর কারণে আরো মনে হয় মাছে ফালাইতেছে। গরুর খামার আল্লাহর বাড়ি হলো ওই জায়গায় গিয়ে আরে বইলা যাইতে হইব, না বইলা গেলে আবার ভাববো যে মনে হয় কাইটা লয়ে গেছে, ঠিক আছে? ঝামেলা আছে এই পাশে। এটা কি রাবার বাগান মনে হয় না? এই যে এটা কিন্তু রাবার বাগান সম্ভবত, আমি এর আগে যে জায়গায় হ্যাঁ রাবার বাগান নিয়ে গেছে, এবার রয়েছে পড়ে থাকলো। শামীম ভাই মাছ মারবেন নাকি? গরু তো হইলো না,